যাচ্ছ নাকি? সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। সকালবেলা আজকে আলু সেদ্ধ ভাত খাওয়া হবে। আজকে দুপুরে রান্না সেরকম কোনো ঝামেলা নেই, আজকে কাকিমাদের ঘরে আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ। তাই ভাবলাম, সকালবেলা দিয়েও বলেছে, তো ভাবলাম অনেক লোক আছে তো সকালবেলা ঘরে ভাতটা করে নিই। অনেক যেমন মুড়ি তরকারি আছে, তো শান মুড়ি তরকারিটা তো ভালোবাসে না, তোমাদের দাদা ভাইও ভালোবাসে না, তাই ভাবলাম কাকির উনুনে আমি কটা সেদ্ধ ভাত বসিয়ে নিই। কাকিমাদের ঘরে নেমন্তন্ন এই কারণে, গতকাল কাকিমাদের রাধাকৃষ্ণ মূর্তি উদযাপন করেছিল, তো অনেক লোককে নেমন্তন্ন করেছিল, যারা কীর্তন করেছিল তারাও খেয়েছিল, নিরামিষ খাইছিল, আমাদেরকেও বলেছিল, আমরাও ছিলাম। আজকে মানে কাকিমাদের বাড়িতে মাছ মাংস যাই কিছু একটা খাওয়াবে, তার সম্পূর্ণ খাওয়াচ্ছে কাকিমার জামাই মানে কাজল। তো ও গেছে বাজারে, বলেছে বৌদি বাজারে যাচ্ছে, দেখি কি পাওয়া যায় নিয়ে আসি, তো তোমরা সবাই এখানে থেকো। তো তাই ও আ গেছে, ও আর ছোটন গেছে বাজারে। তো এদিকে আলু সিদ্ধ ভাতটা আমি করে নিই, তারপরে যাবো কাকিমাদের বাড়ির ওদিকে এনে ছিঁড়ে দিতে। কি করছো এখানে? সব সবজি কাটা কেটে উঠছে, সত্যি বাঁধাকপি, পেঁয়াজ, আলু, তারপরে খাবি এখন? কিছু বড় খাবো, কিছু না আছে তো। এই যাচ্ছি, দাঁড়া আলু কটা কেটে নিই, লিমুটা না। এখানে এই যে চ্যাং মাছ আর ল্যাঠা মাছ আনা হয়েছিল, আনতে আনতে মরে গেছে, বলো মা, চাপে মরে গেছে সব, তার জন্য এগুলোকে এখন কেটে দেওয়া হচ্ছে ভাজা খাওয়ার জন্য, কারণ এগুলো রাখা যাবে না। ঘরের কাজ করে সেটা কাজের মাছই হয়। এখানে রয়েছে লোটে মাছ, আর ওখানে মাটন, এটা মাটন, চিকেন ভেবেছে। এগুলো সব আমাদের বাড়ি জামাই নিয়ে এসছে, মানে কাজ হবে, তো এগুলো সব আজকে হবে। চিংড়ি মাছ কটা কাটতে বলি, এটা জল দিবি নাকি আগে? দুনিয়া রাজ্যের মাছ নিয়ে এসছে, মাছের আড়তে গেছিল, মাছের সকাল থেকে মাছ কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, এই যে মা আসছে, কিন্তু মা ভাত নিয়ে আসছে, লিমু, আমি লিমুকে ডাকছি, যাও দেখো আগে ভাত খেয়ে আসো। কাকের গল্প দেখতে গাড়িতে করে যেতে হবে, তুমি গাড়ি চালাতে পারো? কেমনি কেমনি দাঁড়া, কেমনি দাঁড়া, কেমনি দাঁড়ায়? এমন এমন, তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি? কাকসা আর কোথায়? কাকসা আর হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর। আর কিসব কোথায় যাবে? কিসব আর দার্জিলিং, কাকারি, ও আর ইসিতে কোথায় যাবি? আমি ওদের সবাইকে নিয়ে যাব। আমি কাকের যাচ্ছি, কাকে আচ্ছা গাড়ি কে চালাবে? দিদি কেমনি করছে, দিদি কেমনি করছে, এই জায়গায় দাঁড়িয়ে দেখো, দেখো দিদি কেমন করছে, কিসব দিদি কেমন করছে, এমনি করো, এমনি করো, এই আঙ্গুল গুলো ভোটা না ধোকা না। দেখো দিদি কেমন করছে, দেখো ও পড়ে যাচ্ছে ওদিক দিয়ে, দেখ গাড়ির ওখান থেকে।